সাবিনা এখন নাই, ওর লগের মেয়েরা খাপ জয় করছে। হে দুধে থাকতো, সেও তো থাকতো, ই জয় করতো, আমি তো আনন্দিত থাকতাম। আল্লাহ তো সেরে তো দুনিয়া থেকে চলে গেছে। সবার কাছে আমি দোয়া চাই, আমার সাবিনার লাগে সবাই দোয়া করে। আমি আমার মেয়ের কথা আমি বলতে পারি না। ওরা জয় করছে, আরো জয় করুক, বাংলাদেশে আরো জয় করুক, কিন্তু আমি দোয়া করি। আমি না ওই যে বললাম না যে কত কিছুই তো বলতো, ওর বাবা তো ছোট কালেই মারা গেছে, তখন থেকে তো আমি তো ওই তিনটা পোলাপান নিয়ে কষ্টেই আছি, কিন্তু এই কষ্টে কষ্টে এখনো মনে করুন যে এই কষ্টেতে এখনো আছি। আমি ওই যে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি করে চলে আসি, ওখানে ওই যে ভাইয়ের কাছেই থাকি। বাবা মারা গেছে, আমি একবার আমি ই করছি, কিন্তু আর কথা আমি ভুলাই পাই না। সরকারের দেয়া 5 বছর আগের জমি এখনো বুঝে পাননি কলসিন্দুরের প্রয়াত ফুটবলার সাবিনা আক্তারের মা। নারী ফুটবলের আতুরগর কলসিন্দুরে আনন্দ থাকলেও নেই সাবিনার বাড়িতে। 2017 সালে মারা যাওয়া সাবিনার মায়ের জীবন কাটছে মেয়ের স্মৃতি আঁকড়ে ধরে। 2017 সাল, কান্নায় ভেঙে পড়ে গোটা কলসিন্দুর, কান্নায় বুক ভাসায় বাংলাদেশের ফুটবলাররা। সঙ্গী হারিয়ে দিশেহারা মারিয়া মান্ডা, তুহুরা সানজিদারা, সতীর্থ সাবিনা আক্তারের হঠাৎ মৃত্যু মেনে নিতে পারেননি কেউ। শোকে আচ্ছন্ন হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 2017 সালে মারা যাওয়া সাবিনার মায়ের জীবন কাটছে মেয়ের স্মৃতি আঁকড়ে ধরে। মাসে 4,500 টাকার সঞ্চয়পত্রে এই সময়ের জীবন চলাটা বড্ড কঠিন। অথচ ভূমি অফিস বলছে সাবিনার মায়ের নামে দেয়া হয়েছে জমির বন্দোবস্ত। কিন্তু আমার মেয়ে ছোটকালে ওর বাবা মারা যাওয়ার পরে বললো যে আম্মা আমাদের কষ্ট থাকতো না। আমি একটা গেছি, আমি খেলাধুলা কইরা আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু আমার মেয়ের কথাটা আমি করা হয়নি। বলতো যে আম্মা আমরার কষ্ট থাকতো না, তুমি কষ্ট করো না, কষ্ট থাকতো না, আমরা আল্লাহকে আমরা কি সুখ দিত না।